জব রেসপন্সিবিলিটি কি, কোর্স ডিউরেশনটা কতটা, কোর্স চলাকালীন তোমরা কোনো স্যালারি পাবে কিনা, এই সমস্ত বিষয়গুলো নিয়ে ডিটেলসে আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি। তাহলে ভিডিওটা স্কিপ না করে দেখো এবং জেনে নাও। চলো তাহলে শুরু। তো সিএইচওর ফুল ফর্ম হচ্ছে কমিউনিটি হেলথ অফিসার। এটা কিভাবে হওয়া যায়, এটা হচ্ছে একটা 4 মাসের একটা কোর্স হয়, যে কোর্সের মাধ্যমে তুমি সিএইচও হতে পারবে। এই কোর্সটির নাম হচ্ছে সিপিসিএইচ, এর ফুল ফর্ম হচ্ছে সার্টিফাইড প্রোগ্রাম ইন কমিউনিটি হেলথ। ওকে, তো এটার জন্য তোমাকে কিভাবে অ্যাপ্লাই করতে হবে, অনলাইন না অফলাইন সেটা এখন বলি। তোমাদেরকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, দেন তোমাদের একটা এক্সাম হবে। এক্সাম হওয়ার পর তোমাদের একটা লিস্ট বেরোবে, সেই লিস্টে যদি তোমার নাম থাকে তাহলে তোমাকে একটা ইন্টারভিউ দিতে হবে। সেই ইন্টারভিউ তুমি যদি কোয়ালিফাই করো তাহলে তোমাকে 4 মাসের একটা কোর্স করতে হবে। সেই কোর্স করার পর তুমি অ্যাজ এ সিএইচও হিসেবে এসএসকে তে তুমি পোস্টিংটা পাবে। এবারে আসি, আমাদের এই ট্রেনিংটি করানো হচ্ছে নার্সিং ট্রেনিং স্কুল আন্ডার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে। ওকে, কারা কারা হচ্ছে তোমরা এর জন্য অ্যাপ্লিকেবল, মানে কারা কারা করতে পারবে। যারাই হচ্ছে জেএনএম কোর্সটি কমপ্লিট করবে বা তোমরা যারা ফ্রেশার্স তারাও এর জন্য অ্যাপ্লাই করতে পারবে, যারা বিএসসি তারাও অ্যাপ্লাই করতে পারবে, এমএসসি তারাও অ্যাপ্লাই করতে পারবে, যারা স্টাফ নার্স তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো এইটা কিন্তু তোমরা যে সিএইচওর যেটা নেওয়া হচ্ছে সেটা কিন্তু একটা কন্ট্রাকচুয়াল জব, ঠিক আছে? এটা কিন্তু পার্মানেন্ট না, কন্ট্রাকচুয়াল। কন্ট্রাকচুয়াল সিএইচও হিসেবে তুমি কিন্তু এসএসকে তে জয়েন করবে। ওকে, এবারে আসি যে তোমাদের কোর্স ডিউরেশনটা কত কত দিনের, এটা হচ্ছে 4 মাস, আমি একটু আগেই বললাম। এরপরে আসি যে কোর্স চলাকালীন তোমরা কোনো স্যালারি পাবে কিনা। কোর্স চলাকালীন তোমরা পার মান্থ 10,000 টাকা করে পাবে, ঠিক আছে? তোমাদের ইউনিফর্ম এবং অ্যাকোমোডেশনটা তোমাদেরকে নিজেদেরকে বেয়ার করতে হবে, আর তোমাদের হচ্ছে সমস্ত বুকস এবং হচ্ছে ডায়েট পুরোটাই গভর্নমেন্ট হচ্ছে প্রোভাইড করবে, শুধুমাত্র ডিনারটা বাদে। মানে যতক্ষণ পর্যন্ত তোমরা স্কুলে থাকবে সমস্তটাই কিন্তু ডায়েটের বিষয়টা গভর্নমেন্ট তোমাদেরকে প্রোভাইড করবে, ঠিক আছে? এরপরে আসি যে তোমাদের কোন কোন সাবজেক্টগুলো তোমাদের পড়ানো হবে এই ট্রেনিংয়ে। যেহেতু তোমরা হচ্ছে কমিউনিটিতে অ্যাজ এ সিএইচও হিসেবে পোস্টিং পাবে, সুতরাং সেখানে বিশেষ করে হচ্ছে এনসিডি, সিডি মানে নন কমিউনিকেবল ডিজিজ, কমিউনিকেবল ডিজিজ, ম্যাটারনাল এবং চাইল্ড হেলথ, এই বিষয়গুলো, এই বিষয়ে তোমাকে কাজ করতে হবে। তাই এই বিষয়গুলো কিন্তু এই 4 মাসের ট্রেনিংয়ে তোমাকে পড়ানো হয়। এছাড়া আরও সাবজেক্ট পড়ানো হবে, যেমন হচ্ছে গাইনোকোলজি, চাইল্ড হেলথ, অবস, আরো অনেক বিষয় কিন্তু তোমাদের পড়ানো হবে। এবারে বলি, তোমরা যখন হচ্ছে ট্রেনিংটা করবে তোমাদেরকে কিন্তু ক্লিনিক্যাল ভিজিটে যেতে হবে, ফিল্ড কমিউনিটি ফিল্ড ভিজিটে যেতে হবে, অনেক প্রোগ্রাম হচ্ছে নিজেদেরকে করতে হবে, অনেক কিছু কিন্তু তোমাদেরকে করতে হবে। ওকে, এরপরে আসি এক্সামের বিষয়টা নিয়ে। তোমরা যখন হচ্ছে অ্যাডমিশন নেবে তখন তোমাদের প্রথমে 2টো টেস্ট হবে, 25 করে 25 25 50, তারপরে তোমাদের প্রি টেস্ট হবে, তারপরে তোমাদের ফাইনাল এক্সাম হবে। এবং ফাইনাল এক্সামটা তোমাদের 4 মাস ট্রেনিং কমপ্লিট করার পর তোমাদের ফাইনাল এক্সাম হবে। তোমাদের সাবজেক্ট 2টো, একটা সাবজেক্ট 1, একটা সাবজেক্ট 2, আর রয়েছে তোমাদের প্র্যাকটিক্যাল। অর্থাৎ তোমাদের 3টি পেপার তোমাদের পরীক্ষা হবে, পেপার 1 পেপার 2 পেপার 3। প্রত্যেকটা পেপারে 100 করে, অর্থাৎ 300 মধ্যে তোমাদের পরীক্ষাটা হবে, ঠিক আছে? আর এরপরে আসি, তোমরা যারা হচ্ছে, আমি যতটুকু জানি যে আগের বছর মানে এই বছরে তোমরা যারা হচ্ছে যে এই সিপিসিএইচ এর জন্য ট্রেনিং করছো, যারা বিএসসি এর জন্য, বিএসসি যারা ছিলে, যারা অ্যাপ্লাই করেছে, তোমরা কিন্তু এক্সাম এবং ইন্টারভিউ এর মাধ্যমে কিন্তু তোমরা সরাসরি পোস্টিংটা পেয়ে গেছো। বাট যারা জেএনএম থেকে অ্যাপ্লাই করেছিলে, তোমরা হচ্ছে এক্সাম এবং ইন্টারভিউ এর মাধ্যমে তোমরা হচ্ছে ট্রেনিং এর হচ্ছে চান্স পেয়েছো। ট্রেনিংটা হয়ে গেলে তোমরা সরাসরি কিন্তু পোস্টিংটা পেয়ে যাবে। সেক্ষেত্রে বিএসসি দের কিন্তু ট্রেনিংটা করতে হচ্ছে, আবার জিএনএম থেকে যারা অ্যাপ্লাই করেছে জিএনএম দের কিন্তু ট্রেনিংটা করতে হচ্ছে, 4 মাসের ট্রেনিংটা। ওকে, এবার আসি লিভের কথা। তোমাদের কিন্তু গভর্নমেন্ট থেকে যে ছুটিটা দেওয়া হবে সেই ছুটি ছাড়া কিন্তু তোমাদের
এক্সট্রা কোনো লিভ কিন্তু তোমাদের নেই, কারণ এই চার মাসের মধ্যে যেহেতু তোমাদের হচ্ছে পুরো কোর্সটা কমপ্লিট করতে হবে, দ্যাটস দি প্যাকড আপ শিডিউল, সুতরাং কোনো লিভ নেই। এরপরে আসি তোমরা যখন কমিউনিটিতে এসএসকে সুস্বাস্থ্য কেন্দ্রে অ্যাজ এ সিএইচও হিসেবে পোস্টিং পাবে, তখন তোমাদের যে কাজগুলো করতে হবে সেগুলো হচ্ছে মেইনলি তোমাদের হচ্ছে এনসিডি স্ক্রিনিং করতে হবে, ঠিক আছে, নন কমিউনিকেবল ডিজিজ, এবং সেটা ফলো আপ করতে হবে। আরও কিছু কমিউনিকেবল ডিজিজ আছে সেগুলো কিন্তু তোমাদের দেখতে হবে। সো আরও কিছু কিছু কাজ আছে যেগুলো তোমাদেরকে সে করতে হবে। ট্রেনিংয়ে জয়েন করার পর কেউ যদি ট্রেনিংটা ছেড়ে চলে আসো তাহলে কিন্তু তোমাদেরকে হচ্ছে 50,000 টাকা কিন্তু তোমাদেরকে সেখানে পেড করতে হবে, দেন তোমরা কিন্তু সেই কোর্সটাকে ছাড়তে পারবে। এবার ধরো কেউ ট্রেনিংটি কমপ্লিট করার পর জবে জয়েন করে গেছো, জবে জয়েন করার পর তুমি যদি নিজে থেকে জবটি ছেড়ে দিতে চাও তাহলে কিন্তু তোমাকে 1,00,000 টাকা দিতে হবে, তবে তুমি ছাড়তে পারবে। এবার জবে জয়েন করার পর কেউ যদি গভর্নমেন্ট কোনো জব পেয়ে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে কোনো তোমাকে কোনো রকম টাকা পয়সা দিতে হবে না, তোমরা সরাসরি সেখানে কিছু তোমাদের যে কিছু ক্রাইটেরিয়া থাকবে সেগুলো তোমরা হচ্ছে ফুলফিল করে তবেই তোমরা কিন্তু সেই গভর্নমেন্ট জবটা করতে তোমরা যেতে পারো। তোমরা যখন ট্রেনিংটা কমপ্লিট করার পর এসএসকে তে অ্যাজ এ সিএইচও হিসেবে পোস্টিংটা পাবে তখন তোমাদের পার মান্থ স্যালারি কত হবে সেটা এখন জেনে নাও। তোমরা যেহেতু কন্ট্রাকচুয়াল হিসেবে তোমরা হচ্ছে জবে জয়েন করবে তাই তোমাদের পার মান্থ স্যালারি হচ্ছে 25,000 টাকা করে তোমরা মাসে পাবে। এছাড়া তোমাদের হচ্ছে প্রতি মাসে এনসিডির জন্য তোমরা হচ্ছে পার মান্থ 5,000 করে এক্সট্রা পাবে। ওকে, সো এই ইনফরমেশনগুলোই তোমাদের আমার হচ্ছে দেওয়ার ছিল। যদি মনে হয় ভিডিওটি হেল্পফুল তাহলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।